হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। প্রাথমিকে 36,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অক্টোবরে, অর্থাৎ সামনের মাসে প্রাথমিকের 36,000 শিক্ষকের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিউজটি করেছে দৈনিক শিক্ষা, তাদের অনলাইন পেজ থেকে আমি আপনাদেরকে নিউজটি পড়ে শোনাচ্ছি। 20 আগস্ট নিউজটি করেছে। আপনারা আশা করি নিউজটি পড়লে সব বিষয়ে জানতে পারবেন, অর্থাৎ কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কয় টাকা ফি এবং এই বিষয়গুলো, কত শিক্ষক নেওয়া হবে, কোন কোন সেক্টরে, টুকটাক সব কিছু জানতে পারবেন। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রাথমিকে 36,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অক্টোবরে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 36,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাক প্রাথমিক পর্যায়ে 25,300 জন এবং প্রায় 10,000 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করতে কিছু ক্ষেত্রে পরিবর্তন আসছে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ডিপিই, সংশ্লিষ্ট বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারা দেশে প্রাক প্রাথমিক স্তরে 25,300টি পদ সৃজন করা হয়েছে। গত 2 মাস আগে মন্ত্রণালয় থেকে নিয়োগ কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হলো। করোনা পরিস্থিতির কারণে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি, তবে জুন থেকে নিয়োগ সংক্রান্ত প্রস্তুতি নেওয়া শুরু করেছে ডিপিই। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সচিব আকরামাল হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক পদ সৃজন করা হয়েছে। এসব পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আমরা অনেক আগেই অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি। পাশাপাশি সহকারী শিক্ষকের শূন্য পদগুলো চিহ্নিত করে সেসব পদে নিয়োগ দিতে বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে কাজ শুরু করেছে ডিপিই। ডিপিএ সূত্রে জানা গেছে, সারা দেশে 25,300 জন প্রাক প্রাথমিক শিক্ষক ও 10,000 শূন্য পদ কম বেশি হতে পারে। সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ওয়েবসাইটে আধুনিকায়ন করা হচ্ছে। এর ফলে এবার প্রার্থী আবেদন করার পর সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক ব্যক্তিগত ও একাডেমিক তথ্য যাচাই বাছাই করা হবে। এতে করে আবেদন যাচাই বাছাই করতে সময় সাপেক্ষ হবে না। জানা গেছে, প্রাক প্রাথমিক ও সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হবে। আবেদনকারী নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক সম্মান, স্নাতক পাস বা সমমান ডিগ্রি করা হয়েছে। গত বছর অনলাইনে আবেদন ফি 166 টাকা হলেও এবার আবেদন ফি কিছুটা বৃদ্ধি করা হচ্ছে। বুয়েট ও টেকনিক্যাল মোবাইল কোম্পানির সহায়তায় আবেদন গ্রহণ, কেন্দ্রের প্রশ্নপত্র পাঠানো, খাতা মূল্যায়ন ও ফল প্রকাশ এর কাজ করা হবে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অনলাইনে আবেদনের জন্য 1 মাস সময় দেওয়া হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ নিউজটি। অর্থাৎ এক্ষেত্রে 25,300টি পদ নতুনভাবে সৃজন করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা স্কুলে একটা করে পদ বাড়ানো হবে, যার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে 25,300টি স্কুলের জন্য একটি পদ করে বাড়িয়ে নেওয়া হয়েছে এবং 10,000 শূন্য পদ পূরণ করা হবে এই নিয়োগের মাধ্যমে। এবং এই নিয়োগে অ্যাপ্লাই করতে পারবে স্নাতক, অর্থাৎ স্নাতক পাস বা সম্মান এবং সমমানের ডিগ্রিধারীরা এই নিয়োগে অ্যাপ্লাই করতে পারবে। এবং নিয়োগের ক্ষেত্রে 166 টাকা ছিল আগের আবেদন ফি, যেটা এবারে কিছুটা হলো বাড়বে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি। আরেকটা বিষয় এখানে বলা হয়েছে, অক্টোবর মাসে প্রথম সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পুরো 1 মাস সময় দেওয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি কমপ্লিট করতে। আশা করি আপনাদের নিউজটি উপকারে আসবে। পড়াশোনা এবং শিক্ষামূলক এবং এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। সবাইকে অনেক ধন্যবাদ।